তো দেখো, সকাল সকাল তোমাদের কুয়াশা দিয়ে ভিডিওটা শুরু করলাম, কারণ প্রচুর কুয়াশা পড়ছিল, তোমরা দেখেছো আগামী দিনে। তো সেটা তো কালকের ভিডিও, তোমরা বুঝতেই পারছো প্রচুর কুয়াশা পড়ছিল। আর এই ভিডিওটা করে দিয়েছে কার্তিক, কারণ ছাদে গিয়েছিল, দেখে এসে বললো, আমি বাইরে দেখছিলাম কিন্তু ছাদে আর উঠিনি। তো দেখো পুরো কুয়াশায় কুয়াশা, সেই জন্য ভাবলাম না সকালটা তোমাদের সাথে খুব মিষ্টিভাবে শুরু করি, কারণ সবসময় সকালটা আমার মুখ দিয়েই শুরু হয়। তো সেই কারণে ভাবলাম না আজকে বাইরের দৃশ্য দিয়ে তোমাদের সামনে শুরু করি। তো চলো একবারে আমি যখন রুমে থাকবো তখন তোমাদের সাথে কথা বলছি। তো গুড মর্নিং, দেখো অন্ধকার, এই যে আমাদের সোনাতে শুয়ে রয়েছে, উঠে গেছে, বলি 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 সোনাটা। তো কার্তিক গেছে ঠাকুরের ফুল আনতে, তোমাদের তো সকালের দৃশ্যটা দেখালাম যে কত সুন্দর, মানে কুয়াশায় কুয়াশা। তো এদিকে মা এসছে, এই দেখো মা এসছে, এখন ময়দা মেখে রাখবে আর দিদি করবে লুচি। তো এখন সকাল সবে 7:45 মতন বাজে, তো তাও এগিয়ে রাখছে কাজ। আর এদিকে আমি ছেলেকে এখন রেডি করিয়ে নেবো শীতের জামা কাপড় পরিয়ে, কারণ তো ও তো হাত কাটা পরে ঘুমায়। তো যাই হোক, ইন্ট্রোটা দেওয়া, মানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অন্তরা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও। তো জানি তোমরা পাশে আছো, পাশে থাকবে, আর ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখতে থেকে, কেউ স্কিপ করে দেখো না। তো চলো এখন ওকে রেডি করিয়ে নিই, আর দিদিরা উঠুক, তারপরে আবার তোমাদের সামনে একটু পরে আসবো, ওকেও রেডি করিয়ে নিই, ঠিক আছে? হ্যাঁ আসছি, তো চলো বিছানা গুছিয়ে নিই। তো দেখো তোমাদের এই যে অর্ক রেডি হয়ে গেছে, না পাপ্পা হাই বলে দাও, বলে হাই। আর এদিকে মা বসেছে, এই যে ময়দা মাখছে, আর দিদি রান্না করে আছে, আসুক তারপর কথা বলছে। আর পুচকিটা ঘুমাচ্ছে এখনো, আর জামাইবাবু ঘুমাচ্ছে, কার্তিক মনে এসছে, গাড়ির আওয়াজ হলো, চলো পরে আসছি আবার তোমাদের সামনে। তো সরি, দেখো চা খাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়েছে যে মা তোমাদের দেখায়নি। তো চা খাওয়া হয়ে গেছে আর ছেলে দুধ বিস্কুট নিয়ে চলে এসেছি, ওই যে ছেলে কার্তিকের কোলে, আর ওই যে মা কাটছে লুচি তরকারির না আলু ভাজা, মনে না আলু ভাজা কাটছে, দিদি এখনো চা খাচ্ছে, দিদির চাটা এখনো রয়েছে, মা দিদি তো র চা, আর আমাদের দুধ চা, জামাইবাবু ওঠেনি, ছেলে ওঠেনি, তো ওরা উঠুক তারপরে আবার খাবে। আর শ্বশুরমশাইকে চা দিয়ে চলে এসেছি, তো চলো আবার পরে আসছি, ছেলেকে খাইয়ে নিই তারপরে আবার আসবো। তো দেখো ছেলের একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে ওকে নেবুলাইজার করে দিলাম, কারণ বিকেলবেলা একটু ঘুরতে যাব, সেই কারণে সব দিকটা ঠিক রাখতে হবে। আর ও দেখো দাদার সামনে বসে রয়েছে, নেবুলাইজার যখন করছি। তো যাই হোক, এটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ আমার ডেলি ব্লগ সবটা তো দেখাতেই হবে। আর এদিকে চলছে সকালের তোড়জোড়, সকালের টিফিনের তো লুচি আর চিকেন ছিল, সকালবেলায় চিকেন কষাটা ছিল বলে তাই বললো দিদি সবাই চিকেন কষা দিয়ে খেয়ে নেবো, মা তো খায় না, মা আলু ভাজা দিয়ে খেয়েছে লুচিটা, আর আমরা চিকেন কষা দিয়ে খেয়ে নিয়েছি। তো দেখো জামাইবাবুর টিফিন দেওয়া হয়ে গেল, ওদিকে গরম গরম লুচি ভাজছে, এই যে মা আর দিদি মিলে। তো আর এদিকে জামাইবাবুকে দিয়ে দিয়েছি, জামাইবাবু এখন খাচ্ছে। আর চলো তোমাদের সাথে পুচকিটা দেখি কি করে। পুকু, এই দে পুকু আদর করছে দাদাকে, দাদাকে আদর করছে, তো দাদাকে আদর করছে, শাট শাট করে দিচ্ছে না, দাদাকে একটা হামি দিয়ে দাও গালে, একটা হামি দিয়ে দাও গালে, হামি দিয়ে দাও, এই যে গালে গালে বাবা, এইখানে এইখানে, ও ওখানে দিতে হবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখানে আদর চলছে, দেখো দাদাকে কত ভালোবাসে, ওই হাসছে দাদা আমার, উরে বাবা দাদা দেখছে, কোথায় গেল ভাই, হ্যাঁ এই যে তুমি। তো চলো আবার কার্তিক গেছে বাজারে, আসুক তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ফুলকো ফুলকো লুচি, কি ফুললো, কি দারুণ ফুললো, আরেকজন দেখো মাজা খোসায় ব্যস্ত। ওই যে কার্তিকেরটা দেয়া হচ্ছে পুরো ফুলকো ফুলকো লুচি আর চিকেন কষা, দেখো
একটা তো ছোট লোহার কড়াই কিনতে হবে জানো। হ্যাঁ মারতে খুব কষ্ট। হ্যাঁ ওইটাই তো ওঠে না, দেখো ওই যে ছোটটা পড়ে রয়েছে, ওই যে ওঠে না, আমার কালো হয়ে গেছে, আমার টাইমও নেই অতক্ষণ ধরে মাজা। তো এই যে কার্তিক খাচ্ছে, আর এই যে দিদি খাচ্ছে, আর এদিকে কার্তিক খাচ্ছে, আর এই যে তোমাদের অর্ক সোনা পাপা আর মার আর আমারটা ভাই। দেখো ওখানে সব দাঁড়িয়ে রয়েছে, এই ছেলেকে নিয়ে রোদে গেল পাপা। ওই দেখো সব ওখানে দাঁড়িয়ে রয়েছে, এই পাখিকে তুলসী পাতা দিল। আমি একটু ভিডিও করছি ভিতরে দাঁড়িয়ে জানলা দিয়ে, আর ওদিকে মা রান্না করছে মাটন। চলো মা শেয়ার করে দিই মাকে। এ দেখো এটা নিয়ে এসছে বিছানায় পাতার জন্য ফোম, কারণ ছেলে হিসু টিসু করে তো সেই কারণে এখনই পড়ছিলাম পায়ে বেঁধে। হ্যাঁ আর এই যে মা করবে মাটন, এদিকে মার জোগাড় জানি চলছে, আমি শুধু এই ঘর ওই ঘর করছি, এই যে মাটন করবে, সব কেটে কুটে নিয়েছে গুছতে সব, আর এদিকে করবে দুই ছেলের জন্য মাছ, কাতলা মাছ করবে। তো দেখো এখন বসেছি ছেলেকে সর্ষের তেল মাখাতে, তো এই যে তেলের বাটি নিয়ে চলে এসেছি গরম করে তেল। তো ছেলেকে পুরোটা দেখাচ্ছি না কারণ ও পুরোটা খালি গায়ে, তো সেই কারণে এই দেখো ছেলেকে, তো পুরোটা দেখালাম না, তো ওকে তেলটা মাখিয়ে নি, তারপরে আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে পরে আসছি। তো দেখো আমাদের স্নান হয়ে গেছে, সবার স্নান হয়ে গেছে, এই যে ওকে খাওয়াতে নিয়ে বসেছে, আর আমি এই যে আমিও ছেলেকে খাওয়াতে নিয়ে এসেছি, এই যে ছেলে স্নান হয়ে গেছে, এখন মাম ভাত খাচ্ছে না পাপা, এই যে মাম দিয়ে ভাত খাচ্ছে। আর কার্তিক দেখো তাকাও ভয় পাবে সবাই, ওরে বাবা রে দেখো কি সব মাখছে মুখে। আর মা ওদিকে রান্নাঘরে রয়েছে, মা তো সারাক্ষণ রান্নাঘরেই থাকে। ঠিক আছে চলো তাহলে ওকে খাইয়ে নিই, তারপর আবার আসছি, তুমি ভাবলে। তো এখন মা এদিকে খাবার বাড়ছে, ওদিকে জামাইবাবুকে খেতে দিয়ে দিয়েছি, আর দিদির ছেলেকে ঘুম পাড়াচ্ছে, আর আমাদেরটা তো খাওয়া হয়ে গেছে তোমরা দেখেছ। তো এই দেখো এখন শুয়ে রয়েছে, ও বলছে হ্যাঁ, এই যে শুয়ে রয়েছে এখানে। তো আমরা আজকে এক জায়গায় যাবো, ওই জন্য সবাই তাড়াতাড়ি করে যত খেয়ে নিচ্ছে, এই যে জামাইবাবুকে খেতে দিয়েছে, এখানে জামাইবাবু খাচ্ছে, আর বাঁধাকপি কালকের আছে, বাঁধাকপিটি হয়ে গেছে, আর আজকে হয়েছে শুধু মটন। তো এই যে মা বাড়ছে এদিকে দেখো, এই দেখো আমি তো দেখলাম কোথাও দাঁড়া, এই যে। তো চলো, তো দেখো সবাই খেতে বসেছি, এই দেখো এই দেখো টাটা ওমা টাকাও, এই যে আর ওই যে তাপসটা খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ছোটটা ঘুমিয়ে পড়েছে, আর এই যে বড়টা তোমাদের এই যে এখানে শুয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ তো চলো খেয়ে নি। তুমি তো ভিডিওই অন করোনি। ঠিক আছে চলো খেয়ে তারপর আবার আসি। আসো মা। হ্যাঁ এই তো।
কি হাসি লাগাই তো এ বাবা এই দেখো হাসি 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 টি 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 আসছে চলো এদিকে এদিকে বাচ্চা বন্ধ আছে চল হাঁটু খুলবো আমি তো যাবো না তো দেখো চলে এসেছি মন্দিরেই যে তো চলো তোমাদের এখানে ভয়েস দিতে পারছি না এখানে অনেক পিকনিক হচ্ছে তো গান চলছে তো তোমাদের বাড়িতে গিয়ে ভয়েসগুলো দেবো ঠিক আছে তো দেখো এখানে তো পৌঁছে গেছি তোমাদের দেখালাম আমি তো এখানে বসেছি সবাই চা খেতে তো চা খাওয়াটা শেয়ার করিনি তোমাদের সাথে তো চা খেতে সবাই বসেছি এখানে তো চাটা খেয়ে তারপরে যাব গঙ্গার পাড়ে আর মন্দিরটা তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে পারলাম তো বুঝতেই পারলে কারণ প্যান্ডেল হয়েছে 1 জানুয়ারিতে এখানে বড় প্রোগ্রাম হয় সেই কারণে তো দেখো সবাই এখানে বসে আছি মা শাশুড়ি মা দিদি জায়েম্বু সবাই বসেছিলাম এখানে তো এই দেখো পুচকিটা ঘোরাঘুরি করছে এখানে তো পুরো খোলামেলা জায়গা সেজন্য ওদের খুব পছন্দও হয়েছে আর এখানে ও অনেক দোলনাও চলেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক ওই যে অর্ক ওর বাবার কোলে রয়েছে তো চলো এবার যাব গঙ্গার ঘাটে তো ওখানে ঘাটে গিয়ে বসেছি তো কার্তিক এই ভিডিওটা করে দিয়েছে তো বোনটা তো বলেছি পাশেই থাকে তো যখনই ওখানে যাই তো ওকে ফোন করে ডেকে নিই ওখানে আমরা তো যাই হোক খুব ভালো লাগলো ওখানে গিয়ে খুব মনটাও খুব ভালো লাগলো কারণ অনেকদিন ধরেই যাবো যাবো বলি আর যখন ইচ্ছা করে ওখানে চলে যাই যেই আসি ওখানে চলে যাই তো যাই হোক গঙ্গাটা দেখো কত সুন্দর লাগছে আর এবারটা না বেলায় বেলায় এসছি যাতে সব কিছু দেখাতে পারি কারণ ছেলে ঘুমিয়ে পড়লে তখন আর বেলা হয়েছে তো আসতে পারতাম না তো সেই কারণে ওর ছেলেও ঘুমায়নি আমার ছেলেও ঘুমায়নি তো বেলায় বেলায় বেরিয়ে গেছি আমরা দিন দিন আবার বাড়িতেও চলে এসেছি তোমরা দেখতেই পেয়েছো সেটা তো দেখো খুব সুন্দর লাগছে সূর্যটা এটা দেখার জন্য মানে মনে হয় কি যে দীঘা পুরীতে যেরকম দেখা যায় সেরকম এখানে দেখা যাচ্ছে তো খুব ভালো লাগছে আর জিজ্ঞেস করেছিলাম নৌকায় চড়ো বলে কিন্তু নৌকায় অনেক রেট আর এতজনা খুব রিস্ক পাচ্ছিলাম না সেই কারণে আর নৌকায় আমরা কেউ চড়িনি তো যাই হোক বোনটা আমার একটু ভিডিও করে দিলাম আমি সিঁড়ি দিয়ে উঠছি তো ভিডিওটা করে দিল তো ওটাও অ্যাড করে দিয়েছি তোমাদের সাথে একটু গঙ্গার জল মাথায় নিয়ে এসছি নিচে গিয়ে তো বোনটা বলে চলো তুমি ওপরে আসো তোমার সাথে এই ভিডিওটা একটু তুলে দিই তো যাই হোক এই দেখো এখানেও একটা মন্দিরে ঢুকতে পারিনি কিছু একটা কারণে তো নাহলে তোমাদের ভিতরে গিয়ে আমি শেয়ার করতে পারতাম কিন্তু মন্দিরের দূর থেকেই আমার সব দেখাতে হচ্ছে তো যাই হোক চলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো সাথে থেকো যেরকম আছে আর যেটুকুনি পারবো আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আজকে অনেক জায়গাতেই দেখছি জায়গায় জায়গায় পিকনিক হচ্ছে অনেক ভিড় মানুষের মানে এতটা ভিড় থাকে না কালকে 25শে ডিসেম্বর বলে হয়তো এর জন্য ভিড়টা হয়েছে আরও বেশি তো এখানে তো 1 জানুয়ারিতে একটা অনুষ্ঠান হয় মেলাও লাগে তো দেখলেই প্যান্ডেলটা দেখেই বুঝতে পেরেছো দেখো এখন চলে এসেছি ফুচকা খেতে ফুচকা খেয়ে তারপরে আবার যাব বাড়ির দিকে ওই যে দিদি আর তোমাদের অর্ক সোনা গাড়িতে রয়েছে মায়ের কাছে ওই যে ওই দেখো মায়ের কাছে বসে আছে অর্ক সোনা চলো খেয়ে নি তারপরে আবার আসছি তোমাদের সামনে ওকে
দেখো চলে আসলাম বাড়িতে ওই যে দিদি সোয়েটার খুলে দিল আমি তো সোয়েটার পরতে লাগিনি আর এই যে আপু এই যে আর এই যে মা কি করছে এই যে যাইবু আর এই যে অঙ্ক সোনা দেখছো আর কিছু নাকি পুরো প্যাকিং দিয়ে নিয়ে গেছিলাম ওই রে বাবা কি হাসি কি হাসি এখানেও কামড়ে যাই দেখো আচ্ছা ঠিক আছে চলো পরে আসছি আবার তোমাদের সামনে ঠিক আছে তো দেখো এখানে এখন টি টাইম তো কার্তিকের তো খাওয়া গেছে এই যে দিদির ওই যে মার এই যে আমার এই যে জাম্বু খাচ্ছে আর মা আছে দিদি আছে খাওয়াচ্ছে আর এই যে অর্কের খাবার যে অর্ক এখন জামা কাপড় চেঞ্জ করছে চলো তাড়াতাড়ি দেখো এখানে এই যে ছেলে শুয়ে রয়েছে আর এই যে নি খেলছে খেলছে আর এই যে মা বসে আছে এখানে দিদি টিভি দেখছে ওখানে জাইম্বু এখানে বসে আছে কার্তিক গেছে টিফিন আনতে তো চলো পরে আসছি আবার ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তারপরে আসছি তো তোমাদের অর্ক সোনা তো খাওয়া হয়ে গেছে তো দেখো খেয়ে দে এখন খেলছে এখন শোবে এই যে এই লাস্ট ওষুধটা খাবে তারপর তো শোবে তো এই যে ওষুধটা গুলাচ্ছি এখন এটা তো ট্যাবলেট তো এটা তো গুলছে তো গুলে এটাকে খাওয়াবো খাইয়ে দিয়ে তারপরে একবারে বিছানা করে শোয়াবো তো আমরা রাতে খাবো রুমালি রুটি আর মাটন আছে দুপুরে তো এই মাটন দিয়ে রুমালি রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে তো চলো যদি পারি খাওয়ার সময় শেয়ার করবো আর নাহলে পরে ভিডিওটা তোমাদের সাথে শেষ করে দেবো ঠিক আছে চলো যদি পারি তাহলে শেয়ার করছি চলো এখন চলো টাটা তো দেখো তোমার তো বললাম যে রুমালি রুটি আর মাটন এই দেখো রুমালি রুটি আর মাটন আর পেঁয়াজ আর মা তো মাটন খায় না বললাম মা আগে খেতো মাটন এই যে তো মার ইয়ে বেগুন ভাজা আর রুটি তো খাচ্ছে বেগুন ভাজা আর রুটি মা এমনি রুটি খাচ্ছে তাওয়া রুটি আর হ্যাঁ মা মাটন আগে খেতো চিকেন তো একদমই খেতো না ছোটোবেলা থেকেই কিন্তু মাটনটা খেতো কিন্তু এখন সেটাও বন্ধ করে দিয়েছে তো খায় না তো চলো খেয়ে নিই আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও পাশে আছো যেরকমভাবেই পাশে থেকো আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে নিও প্লিজ ফলো করে পাশে থেকে যাও আর ইউটিউবে যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো ভিডিওটা আজকের জন্য এইটুকুনি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে দেখছো টাটা লাভ ইউ অল বাই